ঘটনাটা যখন কোথাও না কোথাও গোলাপি দেওয়ালের সামনে থেকেই শুরু হয়েছিল বা সবাই একটা কিছু আন্দাজ করেছিল যে গোলাপি দেওয়ালের পিছনে কোনো রহস্য আছে তাই ভালো আজকের ভিডিওটাই গোলাপি দেওয়ালের সামনে থেকেই শুরু করি যে ব্যাকগ্রাউন্ডে গোলাপি থাক হুম প্রেমের প্রতীক চারিদিকে তো এত প্রেম হয়ে যাচ্ছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ওই ওই প্রেম না মানে সেই রাধা কৃষ্ণের প্রেম না এটা হচ্ছে মানে স্বামীকে ভালো না লাগলে তারপরে অন্য কারোর সাথে প্রেম করা যায় এরকম একটা প্রেম যাই সেটা কথা না কথা হচ্ছে এই সব প্রেমের কথা দেখো আমরা ওয়াইটিতে একজনের কাছ থেকে শুরু হলো সেই রোগটা আরেকজনের কাছে ছড়ালো একজনের মতি ফিরলো স্বামীর কাছে ফিরে আসলো কিন্তু আরেকজনের মতি অন্যভাবে ফিরল সে আর স্বামীর কাছে ফিরল না কিন্তু ঘটনাটা যে পুরোপুরি সত্যি ছিল আর যারা যারা এই বাবু বা দীপ্ত করে আদর দিয়ে দিয়ে ওই পরকীয়ারত পুরুষটিকে আপ্যায়ন করেছে আর ইউ আর রক এরকম জানিয়েছে যারা এই পরকীয়াটাকে কোথাও না কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের মুখে কিন্তু একটার পর একটা জুতোর বাড়ি ঝাটার বাড়ি যার বলো না কেন বাড়ি পড়ছে কিন্তু তবুও এদের সেই বিষয়টা নেই তো আমরা কিন্তু প্রথম থেকে ডে ওয়ান থেকে যেটা বলেছি আজকেও সেটা বিশেষ করে আমি আমি আমার কথা বলবো আমি এখন না ওই আমার আমাদের এরকমভাবে বলবো না কারণ ওই সহ ক্রিয়েটার বা কিছু হ্যাঁ দরকার পড়লে অবশ্যই পাশে আছি কিন্তু ওই আর গদগদ পানা আর কারোর জন্য আর বরাদ্দ না যাই হোক ঠিক আছে সেটা কথা না তো এই আমিও কিন্তু বরাবর বলে এসেছি প্রথম থেকে যে আজকে একটা অন্যের সম্পর্কের মধ্যে জড়িয়েই কিন্তু ঘর ছেড়েও বেরিয়ে গেছিলো আর সেটা কিন্তু বাস্তব যাই হোক একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেবো ভেবেছিলাম তারপর বললাম কী দরকার কালকে তো ম্যাডাম বেশিরভাগটা শুনিয়েই দিয়েছে তোমাদের যেখানে কিন্তু পরিষ্কার করে বগদাদা বলেছে ভয়ঙ্কর স্বীকারোক্তি হ্যাঁ তো যাই হোক চলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বকদাদা আপনাকে একটা সময় ভালোর খেতাব আমি দিয়েছিলাম যে আপনি মানুষটা খারাপ না কেন বলুন তো এই যে আমার ছবি আমার ছেলের ছবি আটকে আটকে কোনো ফেক আইডি ক্রিয়েট করে আপনার কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা কথা বলেছেন বাট আপনি সেটাকে বিশ্বাস করেননি যে এই ক্রিয়েটার হতে পারে না হুম এই জায়গাটা দিয়ে একটা মানবিকতাটা দেখে আমার ভালো লেগেছিল। কিন্তু তারপরে আপনি যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছেন এটা ঠিক না আপনি বলুন না এই যে আপনি যে দিনের পর দিন ধরিত্রীর সাথে কথা বলেছেন ধরিত্রীর সাথে এই যে আলাপ করেছেন এই যে কথা বলছেন তোমাদের মনে আছে এই যে আজ থেকে মাসখানেক আগে অবধি ওই ফর্টি নাইন নিয়ে ঊনপঞ্চাশ টাকা নিয়ে ওই এক ছোটো লোকের বাচ্চা একটা এসেছিলো তো ওকে নিয়ে অনেক কথা উঠেছিল যে হ্যাঁ তোর তো বাড়িতে বর থাকে না তুই কথা বলিস তুই কথা বলিস তোর সাথে একটা সম্পর্ক তুই উনপঞ্চাশ টাকা চেয়েছিস যে তার সাথে শুয়ে পড়েছিস এরকম নানান কথা উঠেছিল তাহলে ভাবো তো এই যে দাদার যে কটা কল রেকর্ডিং বেরিয়ে আসছে এই দাদা কার সাথে কথা বলতো ধরিত্রীর সাথে ধরিত্রীর সাথে কথা বলছে এই যে ধরিত্রী যেমন দাদা 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 করে আপনি আজ্ঞা করে কথা বলতো আমিও সেই দাদার জায়গায় স্যার বলে আপনি আজ্ঞা করে কথা বলতাম কিন্তু আমার চরিত্রে দাগ দেওয়াটা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে আজকে এই যে ধরিত্রী বকদাদার সাথে কথা বলছে তার মানে ওদের দুজনের মধ্যে নোংরা সম্পর্ক হয়ে গেল মানতে হবে ভাই কিছু বকতেও পারে এরা দুজনে আমি বকদাদার উদ্দেশ্যে বলতে চাই ঘরে আপনার বউ এত মনের কথা বলার জন্য ধরিত্রীকে কি দরকার ছিল আপনার একদিকে ভালো করেছেন এই যে আজকে ধরিত্রী বিষয়গুলোকে ফোরকাস্ট করছে হ্যাঁ ধরিত্রী বাবা ডেঞ্জারাস কিন্তু হুম কথা কিন্তু খুব বুঝে বলতে হবে তার সাথে এই যে ফোরকাস্ট করে বেড়াচ্ছে যদিও বা ধরিত্রীর সাথে আমার কথা হয় না আমি অন্যদের উদ্দেশ্যে বলছি এই যে ফোরকাস্ট করে বেড়াচ্ছে যদিও বা লাভবানই হচ্ছে সবাই জানতে পারছে আসল রূপগুলো কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও দাঁড়িয়েও কি এত মনের কথা আপনাদের মানে গামলা ফোন করে সারতে পারছে না ইমিডিয়েট ধরিত্রীর কাছে কল চলে যাচ্ছে হ্যালো গামলা ফোন করেছিল হ্যাঁ ওর সাথে কথা বলে যা বুঝলাম চরিত্র ভালো না কারণ ল্যাটা দীপ্তর কথাটা স্বীকার করেছে বগদাদার কাছে ছি ছি চিচি বগদাদা এই কথাটা জানার পরে না আপনার উপর ধিক্কার এসে গেছে বিশ্বাস করুন আপনি জেনে গেছেন যে ওর ওই লেটার সাথে একটা সম্পর্ক রয়েছে তারপরেও আপনি এই রকম আস্থা পাবলিকের কাছে ছড়ান কী করে যে ছেলে ও পাবে যে নারী কিনা একটা অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িত যেটা স্টিল আপনি জানেন হুম আর ওকে ঠিক বলে রেখেছেন যেন পাবলিকের কাছে বলে বেড়ায় একটা ক্লিকবেল্ট খেলার মতন দুয়াশা দেওয়ার মতন পাবলিকদের সি বানানোর মতন যে তুমি বলে রাখো তোমার সাথে লেটার কোনো সম্পর্ক নেই যতই আমি জানি না কেন যে তোমার সাথে লেটার সম্পর্ক আছে এখন প্রেস্টিজের প্রশ্ন এসে গেছে তো ভাই কোনোভাবে আমাকে লড়তে হবে ছি নিরপেক্ষতা কোথায় মানবিকতা কোথায় মা নুষ মানে মান আর হুস দুটোই আছে সেটা কোথায় আপনার যে আপনি এই কথাগুলো সমস্ত স্বীকার করে নিয়ে সবটা জানার পরেও আপনি ঋষাণুকে ওর হাতে তুলে দেওয়ার জন্য উঠে করে লেগেছেন লজ্জা সরম কিছু আছে না বেঁচে খেয়ে ফেলেছেন ঘরে আপনার একটা এত সুন্দরী বউ থাকা সত্ত্বেও আপনাকে ধরিত্রীর সাথে এত কথার কি আছে কী ছিল কথার একটা পুরুষ মানুষ তো তার দিকে আঙুল তোলা যায় না 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 একটা মহিলার দিকে আঙুল তোলা যায় সে যে ঘরে বউ রেখে দিনের পর দিন ধরিত্রীর সাথে ফোনালা ফোনালাভ করে যাচ্ছে আমি বলছি না তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক কারণ ওখানে ধরিত্রীর দাদা বলে সম্বোধন করেছে দাদা সেটাতে সবার খুব ভালো লাগে খুব ভালো লাগে তো বগদাদার উদ্দেশ্যে যতটুকু আমার ভালো ধারণা ছিল সব একদম চৌপাট এই ফ্ল্যাট খুঁজে দেওয়া থেকে শুরু করে ছেলে আনছি বলে ফ্ল্যাট নিচ্ছি রকম নানান রকমের হেল্প এই বকদাদার থেকেই কিন্তু গামলা পেয়েছে বারবারন্ত এমনি এমনি হয় না মানুষের যথেষ্ট সাপোর্ট করে গেছেন আপনার এই ওর জানার পরেও এখনও করে যাচ্ছেন লজ্জা সরম ঘেন্না কিচ্ছু নেই আপনার কোথায় মেরুদণ্ড আপনাকে যে বললাম যে আপনার ঘরে দুটো বাচ্চা আছে ওর জায়গায় আপনার স্ত্রী এরকম করলে কী করতেন ও বাবা স্ত্রী করবে কি আপনি তো গিয়ে পারলে ধরিত্রীর ঘাড়ে উঠে পড়েন ধরিত্রীকে এমন আপনত্ব দেখিয়ে ফোন করেছেন ঘরের লোক কথা শোনে না আপনার যাই হোক এটা তো গেল বকের কথা এবার এবার আসি এই রুমালির নতুন অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ রে কী রে সোনাদীপ ভাই হুম তুই এখন রুমালির নতুন অ্যাসিস্ট্যান্ট যে তুই সত্যিটা দেখে জানা সত্ত্বেও তুই মুখ বন্ধ করে থাকতে পারবি না এই জন্য তুই রুমালির বিহাফে বলতে এসেছিস হুম যেটা চোখে দেখিনি প্রমাণ দেখানো হয়নি সেটা নিয়ে কী করে বলবো বাবা এই প্রমাণ ছাড়া তো বহুত বকবকানি আউড়িয়েছিস কাউকে পাশের ঘরে পাঠিয়েছিস যৌবন এডিট করতে কেউ হাত পিছন করে দু নম্বরই টাকা ঢোকায় কেউ রাত্রিবেলা বাড়িতে মুজরা নাচ নাচে হুম কারুর বাড়িতে লোক ঢুকে যাচ্ছে কারোর সন্তান টান না কারো ডিএনএ রিপোর্ট চায় কারোর হাজব্যান্ডের পঁচাশি পার্সেন্ট অকেজ দাঁড়ায় না এরকম নানান কথা তো এনি উইদাউট এনি প্রুফ বকে গেছিস সেই সময় তোর মনে হয়নি যে প্রুফ ছাড়া কথাগুলো বলবো না হুম তোর মুখে প্রমাণের কথা মানায় তুই বলতো আজকে তুই এই সাধু সাজতে বসেছিস কী করতে চাইছিস রুমালের গুটবুকে বুকে চাইছিস দেবে পাত্তা দিয়েছে এতদিন পাত্তা যার যার কাছে ভালো সে ঢুকতে গেছি লাত মেরে বার করে দিয়েছে মন্দিরাও দিয়েছিল আবার মন্দিরার স্বার্থে তোকে হাতে এনেছে বাগে এনেছে হুম গামলার কাছে গেছিলিস অন্যের মাথায় কাঁটাল ভেঙে খাস বলে তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে ঠিক আছে আবার এখন রুমালির গুড থাকতে থাকতে মান সম্মানটা কিছু আছে নাকি না হাটে বাজারে সব বিক্রি করে দিয়েছিস নিলামিতে অবাক লাগে যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই বলার ছিল মায়ের এখানে আছি তো বাড়ি গিয়ে পরে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেক